আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ট্যাঙ্কিতে যে হাওয়া পাইপটি থাকে এই হাওয়া পাইপটি ভেঙে গেলে কীভাবে ঠিক করতে হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো শুরুতে আমরা প্রথমে পাইপটিকে আমরা প্যাস কেটে নেব, যেহেতু ছাদে আমাদের বৃষ্টি হচ্ছে সেজন্য আমরা পাইপটি এখানে প্যাস কেটে নিয়ে তারপর যাব উপরে ফিটিং করব। তো যদি আপনাদের কাছে মেশিন না থাকে তাহলে আপনারা নিজেরা এই কাজটি নিজেরাও করতে পারবেন। এই পাইপটিকে নিয়ে লেদ মেশিনে চলে যাবেন, লেদ মেশিনে নিয়ে যাওয়ার পর তারা আপনার এই প্লাস্টিক কেটে দেবে। এই প্লাস্টিক কাটার জন্য 20 থেকে 50 টাকা নিতে পারে, 50 টাকার উপর নেবে না। প্লাস্টিকের পাইপ 20 টাকা 30 টাকা নেবে এটা প্যাস করার জন্য। আপনার প্যাসটি নিজেরাই এখান থেকে কেটে নিয়ে আসবেন, আনার পরে এই কাজটি আপনার নিজেরাই ঘরে বসে নিজেরাই করতে পারবেন, এই জন্য আমার কোনো যন্ত্রপাতি লাগবে না। আমি আমার এই প্লাস্টিক কাটা হয়ে গেল, এখন আমরা ছাদে যাব। ছাদে যে আমরা পাইপটিকে ঠিক করতে হবে সে দেখাবো, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখতে বুঝতে পারবেন। এই যে এখানে পাইপটি ভেঙে যাওয়ার পর এখানে আটকে রাখা হয়েছিল যাতে পানিটা নিচে না পড়ে। একটি বাচ্চা ছাদে এসে পাইপটা টান দেওয়ার কারণে পাইপটা ভেঙে গিয়েছিল, তারপর ওরা এখানে কাপড় দিয়ে আটকে রাখছিল। এখন আমি প্রথমে এই পাইপটিকে কাটবো, প্লাস্টিকের পাইপটি কাটবো। এটার জন্য হ্যাকসো নিয়েছি, একটা হ্যাকসো নিয়ে আসবেন, 10 টাকা নেবে একটা হ্যাকসো ব্লেডের দাম। হ্যাকসো ব্লেডটা এখানে দুইটাভাবে কাটবো, খুব সতর্কভাবে কাটতে হবে। এখানে লোহার একটা থ্রেড আছে, লোহার থ্রেডটি বেশি কাটলে থ্রেডটা নষ্ট হয়ে যাবে, তখন এখান থেকে পানি লিক করবে, সেজন্য খুব সাবধানে আপনার কাজ করবেন। পাইপটি কাটা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ কাটবো, দুইটা পাশ কাটবো, তাহলে জিনিসটা খুলতে আমার খুব সহজ হবে, সেজন্য আমি এখন দুইটা সাইড কেটে নেব। কাজটি আমার বেশি কষ্টের কাজ না, সহজ একটি কাজ। যারা আমার চ্যানেলের প্রতিদিন ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখবেন। এখানে কোনো পানি বন্ধ করার কোনো সিস্টেম নেই, সেজন্য আমাদের রানিং অবস্থায় কাজটি করতে হচ্ছে। আপনার অবশ্য যদি সমস্যা হয় তাহলে ট্যাঙ্কের ভেন্টে ফিরে দিতে পারেন, ফিরে দিয়ে কাজটি করতে পারেন। খুব দেখে যেহেতু আমি কাজটি বুঝি সেজন্য আমি রানিং অবস্থায় কাজটি করতে পারতেছি। আর কাজটি করার সময় অবশ্যই খুব সতর্কভাবে কাজটি করবেন, আর এই কাজটি করার জন্য বেশি কষ্ট কাজ না। দেখা গেলে কাজ পাইপটি ভেঙে গেলো, এই জন্য আপনি কোনো একটা মিস্ত্রিকে খুঁজতে গেছেন, এতে আপনার লস অনেক সময় অনেক টাকা লস হয়ে যেতে পারে, 300 টাকা লস, আমার সময় অপচয় হচ্ছে, সেজন্য আপনার কাজটি নিজেরাই ঘরে বসে করতে পারবেন। আমি এটাকে এখন একটা স্ক্রুড্রাইভারের হাতুড়ি দিয়ে ওই প্লাস্টিকের সাইডে খুঁচে দিয়ে ওকে বের করে দেবো। হ্যাঁ, একটা স্ক্রুড্রাইভার নিয়েছি, আমি দেখে নেব কোথায় কী সমস্যা আছে। প্লাস্টিক গোড়ায় খোঁচা মারবো, বাড়ি মেরে এই জিনিসটা যখন খুলে যাবে। কাজটি বেশি কঠিন না, সহজ কাজ, আপনি নিজের কাজটি করতে পারবেন। বাস আমার এক পাশ খোলা হয়ে গেল, দেখতে পারতেছেন। এখন আমি একটা সেট খুলবো, দেখেন এই যে বাস হাত দিয়ে আমি খুলে ফেলেছি, বাস হয়ে গেল। আমার বেশি কষ্টের কাজ না, কাজটা আপনি নিজেরাই ঘরে বসে করতে পারেন। এখন আমি পাইপটিতে থ্রেড টিপ মেরে লাগিয়ে দেবো। দেখা গেলো কাজটি 5-10 মিনিট কাজের জন্য আপনার একটা মিস্ত্রির জন্য ওয়েট করতেছেন, ওয়েট করার দরকার নাই। অবশ্যই আপনার যদি আপনাদের কাছে প্যাস কাটার মেশিন না থাকে যে কোনো লেদ মেশিনে গেলেই তারা প্যাসটি আপনাকে কেটে দেবে, 20 থেকে 30 টাকা 50 টাকা নিতে পারে। এই কাজটা আপনি নিজেরাই ঘরে বসে করতে পারবেন, নিজেরাই ঘরে না নিজের কাজ নিজেরাই করতে পারবেন। দেখেন আপনার কাছে পাইপ প্যাস না থাকলেও চলবে, এখানে হাত দিয়ে দুই হাতে ধরে শক্ত করে ধরে টাইট দিলে হয়ে যাবে। আমি এখানে পাইপ প্যাসে টাইট দেবো যেহেতু আমার কাছে যন্ত্রপাতি আছে, আর রেঞ্চটার দাম বেশি না, 250 থেকে 300 টাকা। একটা পাইপ রেঞ্চ, একটা শিলা রেঞ্চ, একটা প্লাস, এসব আপনার ঘরে দরকার পড়ে রাখতে পারেন, কিনে রাখতে পারেন, নিজের কাজ নিজেই করতে পারবেন, এর জন্য কারো কাছে দূর পড়তে হবে না, কারো খুঁজতে হবে না। কাজটা আমার হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন,
সারা পরবর্তী ভিডিওতে আপনার